সুপ্রিয় দর্শক শ্রোতা, কৃষকের আস্থা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো টবে কিভাবে ধনিয়া পাতার চাষ করতে হয়। টবে ধনিয়া পাতা চাষ করার জন্য এই টবে আমি প্রথমে মাটি প্রস্তুত করে নিয়েছি। মাটির সাথে জৈব সার মিশিয়ে এই টবের মাটি প্রস্তুত করে নিয়েছি। টবের উপরের মাটির বড় বড় দানাগুলোকে ভেঙে দিতে হবে। ধনিয়া পাতার বীজ বপন করার জন্য 12 ঘন্টা আগে পানিতে ভিজিয়ে রাখতে হবে। এই বীজগুলো আমি 12 ঘন্টা আগে পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এরপর সেকে বীজগুলোকে সংগ্রহ করে নিয়েছি। এরপর হালকা মাটি দিয়ে বীজগুলোকে ঢেকে সমান করে দেব। টবের মাটিগুলো যথেষ্ট পরিমাণ ভেজা রয়েছে, তাই এখন আর পানি দিব না। যখন পানির প্রয়োজন হবে তখন পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। এখন এই টবটি একটি নির্দিষ্ট জায়গায় রেখে দেব। কিছুদিন পরে এই বীজ থেকে ধনিয়া পাতার চারা বের হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে টবের মধ্যে কত সুন্দর করে ধনিয়া পাতার চারা বের হয়েছে। এতে এখন আর তেমন পরিচর্যা করতে হবে না। টবের মাটি শুকিয়ে গেলে মাঝে মধ্যে হালকা পানি সেচ দিয়ে দিলেই হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে চারাগুলো এখন বেশ বড় হয়ে গেছে। কিছুদিন পরেই এই টব থেকে ধনিয়া পাতা সংগ্রহ করে খাওয়া যাবে। আপনারা চাইলে এইভাবে বাসার ছাদে টবের মধ্যে ধনিয়া পাতার চাষ করতে পারেন এবং আপনারা সেই টব থেকে ধনিয়া পাতা সংগ্রহ করে খেতে পারেন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর কৃষি বিষয়ক নতুন নতুন ভিডিও পেতে সবুজ বাংলা ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।